नमस्कार बंधुरा, नित्यदिन रान्ना बान्ना चैनले सबाइके स्वागत। तो आज के बनाबो आमार मायर हाथे स्टाइले डिमेर कारी, एक डिमेर झोल, पटल दिए डिमेर झोल तो बनाच्छी। तो देखो प्रथमे नियेछी पटल, पटल नियेछी, आलू नियेछी। तो पटलगुलो कि करबो आमी आलू, आमार कैमेराटा एकटु डिस्टार्ब करार जोन्नो आलू आर डिमटा आमी सिद्ध करे नियेछी, सेटा देखाते पारिनि। तो कैमेराटा दिये डिस्टार्ब होच्छे। तो देखो प्रथम पटलगुलो भेजे नहीं, तो पटल पटल का हलुद और नून दिए भालोभावे भेजे नीते हबे। तो रान्नाटा मा जेमन करे करतो तेमन भावेई आमी करबो, जानी ना केमन खेते हबे। तो ये देखो डिम आर आलूगुलो एकटु सिद्ध करे नियेछि। तो पटलगुलो भाजा होले आमी आलूगुलो भाजबो। तो দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এদিকে পাকা পটল আছে, ওগুলো তরকারিতে দিয়ে নেব, এমনি ভাজা হবে। এরপর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজবো ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। ওই যে তিনটে ডিম নিয়েছি আমি আমাদের, তো কড়াটা আমার ধোয়া হয়নি, তো এটাই করছি। মায়েরা যেমনভাবে করে তাড়াহুড়ো করে একসাথে সব কিছু, অত পরিপাটি করে করা হয় না। তো তারপর আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই কড়াতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজ ভাজার পর আমি মশলা দিয়ে দিয়েছি, মশলার মধ্যে দিয়েছি আদা রসুন জিরে। তো মশলাটা কষি, আমার ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে বলছিলাম, হয়নি তখন। তো মশলা কষি আমি আলু পটল দিয়ে দিয়েছিলাম, তো আলু সেদ্ধ করা ছিল বলে কম টাইম লেগেছে। তো একটু সেদ্ধ হওয়ার পর দেখো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। তো নামানোর আগে গরম মশলা একটু ছড়িয়ে দিতে দেবেন, তো ভালো লাগবে। তো এই যে আমি পুরোটা দেখাতে পারিনি, এই যে পুরো একদম মায়ের হাতের মতো কালারটাও এসছে, কালারটা দারুণ এসছে, ডিম আর পটলের লাল লাল ঝোল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।